যাদবপুর কাণ্ডে এবার নয়া মোড় পুলিশি তাণ্ডব পুলিশি অপারেশনে এবার বিস্ফোরক তথ্য পুলিশের হাতে যাদবপুর কাণ্ডে উদ্ধার ছাত্রের কিছু ড্রেস আর তাতেই কিন্তু তোলপার গোটা রাজ্য আর ড্রেস উদ্ধার হওয়ার পরেই কিন্তু ওই হোস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ জেরা করতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর যাদবপুর কাণ্ডে এবার নয়া তথ্য ফাঁস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় উঠে আসছে র্যাগিংয়ের অভিযোগ সত্যিই কি নই আগস্ট রাতে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন মৃত পড়ুয়া প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ উঠে এলো পুলিশের হাতে যাদবপুরের মেন হোস্টেলের তিনতলার বারান্দার কোন থেকে উদ্ধার হয়েছে একটি নীল রঙের হাফ প্যান্ট এবং গেঞ্জি ওই বারান্ডা লাগোয়া আটষট্টি নম্বর ঘরে ছিল নির্যাতিত ছাত্রের রুম লালবাজার সূত্রে খবর এই বিষয়ে হোস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হয় অর্থনীতি বিভাগের এক পড়ুয়া জানান ওই পোশাকগুলি মৃত ছাত্রেরই যদিও তিনি সত্য বলছেন কি না তা যাচাই করে দেখে নিতে চাইছেন তদন্তকারীরা ওই ছাত্রের বয়ান যদি সত্যি হয় তাহলে র্যাগিংয়ের অভিযোগকে আরও জোরালো করবে গত নয় আগস্ট রাতে মেন হোস্টেলের তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যান বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্র তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর অভিযোগ হোস্টেলের নিচ থেকে যখন তাকে উদ্ধার করা হয় তখন সে সম্পূর্ণ বিবস্ত্র ছিল যা র্যাগিংয়ের অভিযোগকে আরও বেশি করে উস্কে দেয় পরিবারের দাবি ঘটনার রাতে জোর করে তাকে বিবস্ত্র করানো হয় বেশ কিছু বয়ানে উঠে এসেছে মানসিক নির্যাতনের বর্ণনাও এই দাবিও করা হয়েছে যে ঘটনার আগে ওই ছাত্র নাকি বারবার বাথরুমে যাচ্ছিলেন তাই তার গায়ে শুধু গামছা জড়ানো ছিল কিন্তু প্রশ্ন হলো তাহলে তার পোশাক কেন বারান্দায় পড়েছিল তাহলে কি জোর করে বিবস্ত্র করানো হয়েছিল ওই ছাত্রকে নাকি মানসিক চাপে নিজেই বিবস্ত্র হয়েছিলেন যদি বাথরুম যাওয়ার জন্যই পোশাক খুলে থাকেন তাহলে তা সেখানেই থাকার কথা বারান্দার এক কোণে এলো কেন পোশাক ভিজে গেলেও তা বাথরুমেই থাকতো এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা এইসব প্রশ্নের উত্তর মিললেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে সেই রাতে সত্যি র্যাগিং হয়েছিল কি না তাও স্পষ্ট হয়ে যাবে হোস্টেলে সিসিটিভি না থাকায় ছাত্রদের বয়ানই এখন গুরুত্বপূর্ণ হাতিয়ার আপাতত অর্থনীতি বিভাগের ওই পড়ুয়ার বয়ানের সত্যতা যাচাই করা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যাদবপুর কাণ্ডে কিন্তু এবার বিস্ফোরক তত্ত্বর সামনে তিনতলার বারান্ডার কোন থেকে উদ্ধার হলো একটি হাফ প্যান্ট ও গেঞ্জি আর অর্থনীতি বিভাগের এক আবাসিক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ঘটনার ঠিক আগে বারবার বাথরুম যাচ্ছিল স্বপ্নদ্বীপ কিন্তু তাকে জোর করে বারান্দায় বিবস্ত্র করানো হয় এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার পুলিশের হাতে এবং জোর করে বিভস্ত করানোর পর তার উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছিল আর তার ফলেই কিন্তু মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল স্বপ্নদ্বীপ কিভাবে এই ঘটনা ঘটল সেই রহস্যের সন্ধানে কিন্তু এখনও পুলিশ একাধিক তথ্য উদ্ধার হয়েছে এবং এই তথ্যের মধ্যেও কিন্তু একাধিক গড়মিল সামনে আসছে ধৃত যে বারোজন ছাত্র এবং গতকাল রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে তেরোজন ছাত্র গ্রেপ্তার হয়েছে তাদের জেরা করেও কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে সেই ছাত্রদের জেরাতেও কিন্তু একাধিক গড়মিল লক্ষ্য করা যাচ্ছে আর তাতেই কিন্তু চরম ফেঁসাতে পড়েছে পুলিশ তথ্য প্রমাণ লোবাটের কি চেষ্টা করছে অভিযুক্তরা অভিযুক্তরা জিবি মিটিংয়ে সৌরভ যা বুলি শিখিয়ে দিয়েছিল সেই বুলি কি আওড়াচ্ছে তদন্তকে কি বিপথে চালিত করছে অভিযুক্তরা এই প্রশ্নের উত্তর খুঁজতে যাদবপুর হোস্টেলে গিয়ে বারবার হোস্টেলের বাকি আবাসিকদের জিজ্ঞাসাবাদ করে সেদিন রাতে কি হয়েছিল সেই ঘটনা তথ্য জানার চেষ্টা করছে পুলিশ আর তাতেই কিন্তু ফাটছে একের পর এক বোমা